হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা কিছু অঙ্ক করব। গতকাল যেগুলো আলোচনা করেছিলাম সেই অনুপাতে আজকে কিছু অঙ্ক করব আমরা, কারণ গত ক্লাসে আমরা আমাদের বেসিক অংশগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা অঙ্কের মাধ্যমে সেই আলোচনাগুলো প্রমাণ করার চেষ্টা করব। দেখো, আমরা শুরুতে করছি 12 নম্বরটা, যে বইয়ের 12 নম্বরটা অঙ্ক। দেখো, বাস্তব সমস্যার ভিত্তিতে সমীকরণ গঠন ও সমাধান, এগুলো আমরা অঙ্কের মাধ্যমে দেখব এবং শিখব। দেখো, 12-তে দেওয়া আছে 12 নম্বরে x+4=13। আমরা আজকে একটা অঙ্ক দুই নিয়মে করব, এবং দুই নিয়ম থেকে তোমাদের মধ্যে যেই নিয়মটা ভালো লাগে তোমরা সেটাই ফলো করবা, তবে তোমাদের ইচ্ছা এটা। দেখো, আমরা এখানে প্রথমে কি করব, আমরা আমাদের সবার আগে আমাদের কাজ হচ্ছে সমান সমানে এদিকে সমান সমানে আমরা সংখ্যা এক সাইড করবো এবং আমাদের সাংখ্যিক সংখ্যাগুলো এক সাইড করবো। তাহলে দেখো আমরা কীভাবে করছি, মিলে দিচ্ছি। দেখো, বা x-টা আমরা রেখে দিলাম, +4-টা আমরা ওই পাশে পাঠা দিলাম। তো +4-টা ওই পাশে পাঠা দেওয়ার পরিবর্তে স্থান পরিবর্তন করাতে এটা মাইনাস হয়ে গেছে। আমাদের কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আমরা কোনো সংখ্যা স্থান পরিবর্তন করব তখন আমাদের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তো এই ক্ষেত্রে ঠিক একই হলো, আমরা এখন 13 থেকে 4-এর মানটা বিয়োগ করব। দেখো, বিয়োগ করলে আমরা তাহলে x-এর মান হচ্ছে 9। x তো হচ্ছে আমাদের জন্য অজ্ঞাত সংখ্যা, আমরা x-এর একটা মান বের করব, সেটাই আমরা একটা মানটা একটা মানে মানটা আমরা বের করব। আমাদের কাছে হচ্ছে অজানাটাকে জানা সমীকরণের মাধ্যমে। এখন দেখো, আমরা এটাকে আবার অন্যভাবেও আমরা করতে পারি, আবার আমরা যুক্তির সূত্রতাও প্রমাণ করতে হইতে পারে আমাদের। তা আমরা এসবগুলো শিখে রাখবো, পরীক্ষায় আমাদের যেটাই আসুক না কেন আমরা সেটাই করার চেষ্টা করব। তারপরে দেখো, সুতরাং x-এর মান হচ্ছে 9, এটা তো আমরা বের করলাম। আমি তারপর আবার একটা আলোচনা করতেছি, যদি এভাবে করে আমাদের থাকে, যদি +4-এর আগে মাইনাস থাকতো আমাদের চিহ্ন পরিবর্তন হয়ে যেত আমরা যখন স্থান পরিবর্তন করতাম। ঠিক একইভাবে x-টা যদি আমরা স্থান পরিবর্তন করতাম সেটাও -x হয়ে যেত। এখন যেহেতু স্থান পরিবর্তন করি নাই, তাই x-টা যেভাবে ছিল আগে সেভাবেই আছে। তারপরে তো আমরা পরবর্তী স্লাইডে যাচ্ছি। দেখো, এখন আমরা অন্য নিয়মে করবো। দেখো, বই নিয়মে করবো আমরা, যে x+4=13। এখন আমাদের কাজ হচ্ছে, দেখো +4 যেহেতু আছে, আমরা উভয় রাশি থেকে -4 করব। উভয় রাশি থেকে দেখো আমরা কীভাবে করছি, বা x+4-4=13-4, মানে উভয় পক্ষ থেকে আমরা 4 বিয়োগ করছি। আমরা এটা কীভাবে বুঝতে পারছি, দেখো আমাদের +4 আছে, তা এইভাবে যখন এখানে +4-এর জায়গায় +5 বা -5 বা -7 বা -10 যাই থাকুক না কেন, যদি প্লাস অবস্থা থাকে +10 থাকলে আমরা ওখানে -10 দিয়ে গুণ করব, যদি -10 থাকে আমরা +10 দিয়ে গুণ করব, যেন বিয়োগ হয়, কারণ আমাদের কাজই হচ্ছে বাদ দেওয়া। তাহলে দেখো, আমরা মাইনাস থাকা প্লাস থাকা আমরা -4 দ্বারা গুণ করছি, তাহলে প্লাসে মাইনাসে কী হয়, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে আমরা দুনো পাশে যদি বিয়োগ করি তাহলে x-এর মান হয়, দেখো কত, x-এর মান হয় 9। এখন তোমাদের কাছে যেটা সহজ লাগে তোমরা সেই নিয়মটাই ফলো করতে পারো। এই হচ্ছে আমাদের আনসার, একদম ইজি, এখানে কোনো মানে কঠিন বলতে কিছুই নাই, একদম ইজি। এই নিয়মগুলো যদি আমরা ভালোভাবে কয়েকবার দেখি আমাদের সবারই এটা মুখস্থ হয়ে যাবে। দেখো, আমাদের এখানে কিছু নোট আমরা ব্যবহার করেছি, একটু খেয়াল করি আমরা নোটগুলো কী কী। আমরা অঙ্কের শুরুতে যদি নোটগুলো মনে রাখতে পারি আমাদের অঙ্কগুলো আরও সহজ হয়ে যাবে, কারণ অঙ্কের নিয়ম এক থাকলেও কিন্তু আমাদের মানগুলো বিভিন্নভাবে থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা কী করবো একটু খেয়াল করি। দেখো, যদি 4x স্থান পরিবর্তন করা হয় তবে 4x-এর স্থলে -4 হবে, আর যদি -4 থাকতো তাহলে +4 হতো। আমরা যেটা অঙ্ক করে আসছি আমরা যেটা সবাই খেয়াল করছি, যে আমরা যখন সমান সমান থেকে চেঞ্জ করছি তখন প্লাসটা মাইনাস হয়ে গেছে। তারপর এটা যদি +4-এর যাকে অন্য কিছু থাকতো সেটাও একই হইতো। তারপরে দেখো, এই সমীকরণগুলো বা অঙ্কগুলো সবসময় ABC XYZ এর মান বের করতে হয়। আমরা কিন্তু বেসিকগুলো আলোচনা করে আসছি, আর এগুলো সবসময় আমাদের খেয়াল রাখতে হবে, আমরা সবসময় অজ্ঞাত রাশির মানটা হয় ছোটো হাতের, XYZ আমরা ছোটো হাতে করে লিখব। যেমন 2x+1=9 হচ্ছে একটা সমীকরণ, এখানে দেখা যাচ্ছে 2x টা গুণ অবস্থায় আছে। তো 2x যদি আমরা গুণ অবস্থায় আছে, সেটা যদি আমরা স্থান পরিবর্তন করি তাহলে সেটা হয়ে যাবে ভাগ, তাহলে 2টা চলে যাবে নিচে আর 9টা চলে যাবে কোথায়, উপরে। এই জিনিসটা খেয়াল রাখতে হবে, এটা আমরা অঙ্কের মধ্যে পাবো। আমরা নোটগুলো একটু ভালোভাবে দেখি আর বুঝি, ভালোভাবে দেখি। আমরা প্রথমে দিয়ে রাখছি স্থান পরিবর্তন করলে কী হয় সেটা আমরা দিয়ে রাখছি, +4 স্থান পরিবর্তন হলে -4 হয়ে যাবে,
আর প্লাস ফোরে দেখা যাচ্ছে -4 থাকতো, -10 থাকতো, তাহলে সেখানে হতো +10, মানে স্থান পরিবর্তন করবে আমরাও চেঞ্জ করে দিব। ঠিক, সমীকরণগুলো সবসময় আমরা ছোটো হাতের অক্ষর ব্যবহার করব, এবিসিডি অথবা এক্স ওয়াই জেড অথবা ক খ গ যা ধরি আমরা সবসময় ক খ বাদে সবসময় ছোটো হাতেরই ব্যবহার করব। আর যখন যেমন 2x, সেটা হচ্ছে x এর সহগ হচ্ছে 2, যদি এরকম অবস্থা গুণ অবস্থা থাকে সেটা আমরা গুণ অবস্থা ধরে নিব, যে মানে ভাগ গুণ অবস্থাকে আমরা পরিবর্তন করতে চাইলে ভাগ হয়ে যাবে। যেমন এটা, এই জিনিসটা আমরা অঙ্কের মধ্যে আসলে আরও সহজ হবে আমাদের, জাস্ট আমরা এখন আপাতত এই নোটগুলো মনে রাখি। এবার দেখো আমরা সত্যতা প্রকাশ করবো, সত্যতা যাচাই করব। দেখো শুদ্ধি, শুদ্ধি পরীক্ষা, শুদ্ধি পরীক্ষা মানে হচ্ছে আমরা যে এতক্ষণ একটা অঙ্ক করে আসলাম সেটা মানে এক্সের মান আমরা বের করছি, এখন আমাদের কাজ হচ্ছে যে এক তের এখন আমাদের অন্য পাশে 13 হয় কিনা। আমরা যে 4.3 করে আসছিলাম, দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড, যেগুলো মান হয় সেটাকে আমরা এখানে বলবো শুদ্ধি পরীক্ষা, মানে দুনো পাশে মানটা আমাদের সমান হইতে হবে। দেখো আমরা সমাধানে বের করছিলাম এক্সের মান হচ্ছিল 9, আমরা আমরা কিছুক্ষণ আগে বের করছি। এবার তারপর দেখো লেফট হ্যান্ড সাইড এক্স +4, আমাদের আমাদের প্রশ্নটা ছিল এক্স +4 ইকুয়াল টু 13 ছিল আমাদের প্রশ্নটা, তাহলে 13 হবে রাইট হ্যান্ড সাইড আর এক্স +4 হবে লেফট হ্যান্ড সাইড। তাহলে এক্সের মানটা আমরা এখন বসাবো, দেখো 9 + 4 সমান সমান হয় কত, দেখো 13, সুতরাং রাইট হ্যান্ড সাইড হবে আমাদের 13, তার মানে আমাদের শুদ্ধি পরীক্ষা সফল হয়েছে, আমাদের অঙ্ক ঠিক আছে। আর আমাদের পরীক্ষাতে এটাও আসতে পারে, শুদ্ধি পরীক্ষাটা আসার সম্ভাবনা থাকে, তারপরও আসুক না আসুক আমরা নিয়মগুলো জেনে রাখবো, যেন আমাদের যদি পরীক্ষা চলে আসে যেন আমরা এগুলা করতে পারি। এবার দেখো শুদ্ধি পরীক্ষাটা আমি আবার একটু আলোচনা করতেছি, শুদ্ধি পরীক্ষাটা হচ্ছে আমরা যে কিছুক্ষণ আগে একটা অঙ্ক করেছিলাম এক্স +4 ইকুয়াল টু 13, সেটাকে প্রমাণ করা, মানে 13 যে বের হয়েছে এক্স +4কে আমাদের 13 বানাইতে হবে, মানে এক্সের একটা মান বের করতে হবে যেন 4 যোগ করলে 13 হয়, তাহলে মানে এক্সের মান আমরা 9 বের করছি যেটা যোগ করে 13 হয়েছে, তার মানে আমাদের অঙ্ক সঠিক। এবার আমরা পরের অঙ্কে আসি, দেখো সমীকরণে শুদ্ধ হয়েছে, দেখো এখন দেখো আমরা কিন্তু সবগুলো অঙ্ক করবো না, আমরা এখান থেকে 2-3টা অঙ্ক করবো আর বাকিগুলো সব বাড়ির কাজ থাকবে, তোমরা বাসায় করবা আর সমস্যা হইলে আমাকে অবশ্যই জানাবা। দেখো এই অঙ্কটা একটু অন্যরকম, আর এতক্ষণ আমরা এক্স +4 দিয়ে পেয়ে আসছি, এখন আমরা পাইছি 2x + 1 ইকুয়াল টু 9। আমরা কিন্তু নোটটা কিছুক্ষণ আগে পড়ে আসছিলাম 2x থাকলে এটা গুণ অবস্থায় আছে, সেটাকে আমরা ভাগ করে নিব। এখন আমাদের সবার আগে কাজ হচ্ছে সংখ্যাগুলো মিলাবো, আমরা সাংখ্যিক সংখ্যাগুলো একদিকে রাখবো আর সংখ্যা এমনিগুলো আরেকদিকে করবো। দেখো আমরা +1টা আমরা স্থান পরিবর্তন করবো, +1টা স্থান পরিবর্তন করলে -1 হয়ে যাবে, দেখো -1 হয়ে গেছে, স্থান পরিবর্তন করছি। তারপর আমাদের 2x ইকুয়াল টু 8, 9 থেকে 1 গেলে 8। এবার দেখো এক্স, 2x যেহেতু গুণ অবস্থায় আছে স্থান পরিবর্তন করাতে এটা ভাগ হয়ে গেছে, তাহলে 8/2 বা 8/2 তোমরা যেভাবে ইচ্ছে এভাবে লিখতে পারো, তাহলে আমাদের এক্সের মান হবে 4। সুতরাং এটাই হচ্ছে আমাদের আনসার, একদম সহজ, পরীক্ষাতে অঙ্ক যেভাবে আসুক না কেন আমরা অঙ্কগুলো এভাবেই করব। আমাদের সৃজনশীল অংশ অঙ্ক এভাবে আসবে, তবে আমাদের আগে একটু মিলাইতে হবে, মিলানোর পর আমরা এভাবে করব। আর মিলানোরও কিছু সহজ নিয়ম আছে, সেগুলো আমরা অঙ্কের মধ্যে আসলে আলোচনা করব। তারপর দেখি আমাদের পরবর্তী কী অঙ্ক আছে, এখন দেখো এইটা হচ্ছে 21 নম্বরটা হচ্ছে তার চেয়ে একটু বড়, এখানে এক্স +4 মানে এক্স একটা বাড়ছে, সেটা আমাদের ডান পাশে একটা সংখ্যা বেড়েছে, সেটা আমরা দেখো যখন আমাদের এরকম সংখ্যা থাকবে, যেমন 7x এক পাশে আর এক্সটা আরেক পাশে, সংখ্যা 2 একদিকে আর 16 আরেকদিকে, এখন আমাদের কাজ হচ্ছে এক্সগুলো একদিকে মিলানো আর সংখ্যাগুলো একদিকে মিলানো। এখন আমরা 2টায় উপাশে নিয়ে যাবো, তাহলে +2 হয়ে যাবে আর এক্সটা এপাশে নিয়ে আসবো, সেটা -x হয়ে যাবে। দেখো 7x -x 16 +2, কারণ -2টা স্থান পরিবর্তন করাতে +2 হয়ে গেছে। তারপরে দেখো 7x থেকে x গেলে 6x ইকুয়াল টু 16-র সাথে 2 যোগ করলে হয় 18। তোমরা বিষয়টা বুঝতে পারছো, কারণ আমরা এটা বিয়োগ করছি, আমাদের বিয়োগ করাতে বিয়োগ ছিল বলে বিয়োগ করছি আর পাশেটা আমরা যোগ চিহ্ন থাকাতে আমরা যোগ করছি, এখন 6x আছে গুণ অবস্থায়, এটা আমরা স্থান পরিবর্তন করব ভাগ হয়ে যাবে। দেখো এক্স ইকুয়াল টু 18/6 বা 18/6, তাহলে আমাদের মান বের হবে এক্স ইকুয়াল টু 3, তার মানে আমাদের এক্সের মান হবে 3। এই হচ্ছে আমাদের আনসার, এইগুলোই আমরা
আলোচনা করব এবং এগুলো আমরা বারবার দেখবো বইয়েরগুলা, কারণ তুমি যদি এগুলো ভালো করে না করো তাহলে সৃজনশীল অংশে তুমি আটকাই যাবা। সৃজনশীল অংশে আমাদের এই টাইপের গুলাই আছে, তবে একটু অন্যরকম, কিন্তু অঙ্ক এরকমই হবে, সেগুলো আমরা দেখব। তাহলে তোমাদের আজকে আমাদের একটু কি, তোমরা অবশ্যই যদি আমার আজকে তোমরা যদি নতুন কেউ হয়ে থাকো অবশ্যই আমার অ্যাকাউন্টটা সাবস্ক্রাইব করবা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে জানাবে, আর অবশ্যই বেল আইকনে অ্যাক্টিভ করে রাখবা যেন আমার ক্লাসগুলো মিস না হয়। সবাই ভালো থাকবা, আব্বু আম্মুর কথা শুনবা, আল্লাহ হাফেজ।